আমরা এখন চলে আসছি আসলে বার্সেলোনার বার্সেলোনা স্টেডিয়ামে। এটা আসলে খুব বেশি পরিচিত এবং খুব বেশি ফেমাস। আমরা বার্সেলোনা স্টেডিয়ামের ঠিক সামনেই আছি। এখানে আসলে মেসি খেলতো, তারপর আসলে বিভিন্ন বড় বড় তারকারা খেলতো। স্টিল নাও হয়তো খেলবে যদি মেসি এখানে আসে, কিন্তু বার্সেলোনা ক্লাবের সবচেয়ে বড় বড় তারকারা এখানেই প্র্যাকটিস করে, মাঝে মাঝে খেলাও হয়। এবং রিয়াল মাদ্রিদের রোনাল্ডো আসলে এখানে খেলে। তো বাহির থেকে আমরা আসলে এমন একটা পাশ দেখছি যেটা আসলে খালি জাস্ট এন্টারেন্সের মতো, হয়তো ভিতরে ঢুকতে পারলে আরও সুন্দর করে দেখা যেত। তো ইউরোপে আসার পরে এখনও আসলে আমি কোনো স্টেডিয়ামে খেলা দেখিনি, যে সেই জন্য আসলে ভিতরের এনভায়রনমেন্টটা দেখা যায়নি। আমার ব্লগের সাথে লেগে থাকেন আপনারা, ইনশাল্লাহ একদিন হয়তো আমি ইউরোপের একটা স্টেডিয়ামের ভিতর সাইডটা দেখাবো যখন আমি খেলা দেখতে যাব। সো আমরা বার্সেলোনা যে স্টেডিয়াম সেটাকে আসলে ক্রস করতেছি এবং এটা আসলে ফুল এন্টার সামনের দিকে। আমি কাতালিয়ান একটা প্লেসে আছি বার্সেলোনা। এখানে আসলে প্রচুর কবুতর, আমি গতকালকে আসলে কবুতরগুলো দেখেছি। এই কবুতরগুলো না এখানে আসলে থেকে যায় না, মোটামুটি এখানে অনেক মানুষ আছে যারা আসলে কবুতরের খাওয়ায়, আবার কিছু কিছু মানুষ আছে কবুতরের খাবার বিক্রি করে। সো ওদের দেখলে মোটামুটি কবুতর ঝাঁপায় পড়ে, মানে ওদের কাছে ওরা খাওয়ায় খাওয়ায় দেখায় অন্য মানুষও যেন ওই সেম জিনিসটা ফলো করতে পারে। এখান থেকে এখানে যেন কোথা থেকে একটা খুব সুন্দর নিউ শব্দ আসতেছে। আমি আজকে আসলে মোটামুটি পুরো বার্সেলোনা সিটিটা ঘুরলাম, এখন আবার একটু মানে এখন আর ঘুরতে ইচ্ছা করতেছে না, একটু দেখতে ইচ্ছা করতেছে আশেপাশে। বার্সেলোনার কাতালিয়ানে বার্সেলোনার যেই মেইন মার্চেন্ট, মানে যারা অরিজিনাল মার্চেন্ট বিক্রি করে, এটা আসলে একটা স্টোর, এটা হলো বার্সা স্টোর নামে। দেখেন ওইখানে বার্সার ইয়ে আছে, এরাই আসলে বার্সার মার্চেন্টগুলো বিক্রি করে। সো আমি একটু ঢোকার চেষ্টা করব, দেখব যে কি অবস্থা ভিতরে, মানে কেমন প্রাইস, আমার একটু জানার ইচ্ছা। যেহেতু আমি একটা সময় খুব বার্সেলোনার ভালো সাপোর্টার ছিলাম, যদিও এখন আর নাই, কারণ হলো আমি বার্সেলোনাকে সাপোর্ট করতাম রোনালদিনহো এবং মেসির জন্য। সো দুজনে যেহেতু নাই, আমরা আসলে এটা আসলে বার্সেলোনার অফিশিয়াল স্টোর। ডেকোরেশন অনেক সুন্দর, অমাইক, মানে এটার সাথে আর তুলনা চলে না কিছুর। সামনে এটা তালা এবং সুন্দর সুন্দর জিনিস আছে, সব কিছুই সুন্দর, হেভি, বড় বড় ডিজাইনাররা দিয়ে তৈরি। সেটা হলো যে বার্সেলোনার যে বার্সেলোনা এবং নাইকির যেই জ্যাকেটটা, এটার মূল্য কত ইউরো একটু যদি দেখি। কিরে বাবা, আমার তো মানে বুঝতেছি না। আচ্ছা, খুব বেশি না, মাত্র 100 ইউরো। এই পাশে বার্সেলোনার আরও কিছু আছে, এটা অসম। এইটা হলো বার্সেলোনার মোটামুটি স্টেডিয়ামের আকারে, মানে আউটলেটটার ভিতরে কিছু লাইটিং করছে, দেখার মতো। এখানে স্টেডিয়ামের মতো করছে। হ্যালো, ওয়েলকাম। এতে তো মোটামুটি এখানে অফিসিয়াল মার্চেন্ট, মানে অরিজিনাল যেই মার্চেন্টগুলো সেটা পাওয়া যায়।
এইখানে আবার আসলে একেবারে অরিজিনাল খেলোয়াড় মানে খেলোয়াড় নিজে পরছে সেই জার্সিগুলো এইখানে আসলে তারা হয়তো মানে ক্লাবকে দিয়ে দিচ্ছে, সেইগুলো আসলে এইখানে ওরা সেল করতেছে। যেমন এখানে 10 নম্বর জার্সিটা আছে, এখন আমি জানি না, আগে তো মেসির 10 নম্বর জার্সি ছিল, কিন্তু এই জার্সিগুলোর প্রাইস কত সেটা আমি জানি না, মানে খেলোয়াড় এটা পুরো খেলছে আর কি। What is the price of the... We have 2 versions, okay? Yeah. We have the professional one. Yeah. And then the fun edition. Okay. Okay. Yeah. Without name and number, the price is 145. 145. Yes. And the other one is 95. 95. Is the professional one because Okay. Only is for the... players use this quality. Okay. And the other quality is like for street. I do understand very well. I thought player already wear the jersey and you keep it here and sell it. Just sell it. No. Sometimes people start selling like that. That's why I'm asking. But because these are like sellings like internet or something like that. Okay. Not here. They are on. Okay. I do understand. আমি আসলে একটা ভুল তথ্য দিয়েছি, সেটা হলো যে এইখানের জার্সিগুলো ব্যাপারটা এরকম না যে প্লেয়াররা পরেছে, কিন্তু এই কোয়ালিটি সেম কোয়ালিটি সাপোজ এই সেম জার্সিটা আসলে প্লেয়ারের জন্য বানানো হয়েছিল, তারপর আসলে সে কোনোভাবে পরে নাই, সেই জার্সিগুলো আসলে মোটামুটি আবার বাজারে বিক্রি করে দিচ্ছে।